আলাইকুম ছোট্ট সোনামণিরা, আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে প্রথম শ্রেণী বাংলা পাঠ 41 পৃষ্ঠা 53। তো তোমরা তোমাদের বাংলা বইয়ের পাঠ 41 বের করো। চলো আমরা দেখি তোমাদের পাঠে কি আছে। ঔকার, এই যে দেখো ও, ওর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ঔকার। ঔকারটা কিভাবে লেখে, এর আগে আমরা লিখেছিলাম একার, একারের মতো এভাবে দিয়ে এরপর আকারের মতো দিয়ে আকারের উপরে একটা মাত্রা দিতে হবে। রসইয়ের যেরকম মাত্রা ছিল সেই রকম, সেটা দিলেই হয়ে গেল ওকার। তো চলো আমরা দেখি ওকার দিয়ে আমরা কি কি লিখতে পারি। দেখো কি আছে, মৌরি রাখি কৌটা ভরি। মৌরি লিখতে ওকার ব্যবহার করেছে, এই যে দেখছো কৌটার মধ্যে লেখা আছে মৌরি, তাই না? তো আমরা পড়ি আসো। ময় উকারে মৌ, বয় বিন্দু লয় ঋষিকারে রি, মৌরি রাখি, বয় বিন্দু লয়কারে রা, ক্ষয় রসইকারে কি রাখি কৌটা, কয় উকারে কো, টয় আকারে টা কৌটা, ভ বয় বিন্দু র রসিকারে রি ভরি, মৌরি রাখি কৌটা ভরি। এরপর কি আছে দেখো, ঘুরি চৌকা ঘুরি তৈরি করি। চৌকা লিখতেও আমরা ওকার ব্যবহার করেছি, চয় উকারে চৌ, কয় আকারে কা চৌকা, ঘয় রসুকারে ঘু, ডয় বিন্দু রয় রসিকারে রি ঘুরি তৈরি। এই যে আমরা আগের পাঠে শিখেছি ওই কার দেখেছো, তয় উকারে তৈ, রয় রসইকারে রি তৈরি করি, ক বয় বিন্দু রয় রসিকারে রি করি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে চৌকা ঘুরি তৈরি করি, এই যে দেখো ওরা তৈরি করছে। আমার সাথে সাথে আরেকবার বলো, মৌরি রাখি কৌটা ভরি, এই যে দেখো মৌরি রাখি কৌটা ভরি, সব কিছু এখানে দেখো কৌটা ভরে রেখেছে, তাই না? ঠিক সেরকম মৌরিও কৌটা ভরে রাখছে। এরপর কি আছে, চৌকা ঘুরি তৈরি করি, এই যে ওরা দুজন মিলে চৌকা ঘুরি তৈরি করছে। এই যে আমরা এখানে কিছু শব্দ দেখতে পাচ্ছি, দেখো এই শব্দগুলো লিখতে আমরা ওকার ব্যবহার করেছি, মৌরি কৌটা চৌকা। বানান করে পড়ি আসো আমরা, ময় উকারে মৌ, বয় বিন্দু ল ঋষিকারে রি মৌরি, তারপর কি আছে কৌটা, কয় উকারে কো, টয় আকারে টা কৌটা, চয় উকারে চৌ, কয় আকারে কা চৌকা। তো আমার সাথে সাথে বলো, মৌরি কৌটা চৌকা। এই বর্ণগুলো লিখতে আমরা, এই শব্দগুলো লিখতে আমরা ওকার ব্যবহার করেছি। ওকার ব্যবহার করে আমরা এই শব্দগুলো লিখব, মৌরি ময়ুকারে মৌ, রয় রসইকারে রি মৌরি, চয় উকারে চৌ, কয় আকারে কা চৌকা। যে দেখো আমরা নতুন আরেকটা শব্দ পেলাম, দয় উকারে দো, ডয় বিন্দু র দো। তো আমার সাথে সাথে বলো, মৌরি চৌকা দো, এগুলো লিখতে আমরা ওকার ব্যবহার করেছি। তো আমরা আরেকবার দেখে নিই ওকারটা আমরা কিভাবে লিখব। এই যে দেখো একার দিয়ে তারপর আকারের মতো একটা দাগ দিয়ে উপরে একটা মাত্রা দিব, তাহলে হয়ে গেল ওকার। দেখি ওকার দিয়ে আর কি কি লেখা যায়, এখানে নতুন আমরা কোনো শব্দ পাই কিনা। নৌকায় যায় বউ, এই যে নৌকা, নৌকা লিখতে ওকার লাগে।
বলো তো? মৌমাছি, মৌমাছি চার, তাই তো? তাহলে দেখো, নৌকায় যায় বউ, নৌকা লিখতে আমরা ঔকার ব্যবহার করেছি। মৌচাকে আছে মৌ, মৌচাকে লিখতে আমরা ঔকার ব্যবহার করেছি। মৌ লিখতেও আমরা ঔকার ব্যবহার করেছি। আমরা একবার বানান করে করি, আসো। নয় ঔকারে নৌ, কয় আকারে কা, অন্তস্থ নৌকায়, অন্তস্থ জায়গায় যা, অন্তস্থ যায়, নৌকায় যায় ব, রস উ বো, নৌকায় যায় বো। এবার কি আছে? মৌচাকে মৌ, চয়কারে চা, কয়কারে কে, মৌচাকে সরে আ, ছয়কারে ছে, আছে মৌচাকে আছে, ময়ংকারে মৌ, মৌচাকে আছে মৌ। এই যে দেখো, মৌচাকে মৌ আছে। তো ছোট্ট শিক্ষার্থীরা, তোমাদের বইয়ের 53 পৃষ্ঠায় দেখতে পাবে এরকম খালি ঘর দেওয়া আছে, এবং সেখানে দেওয়া আছে কিভাবে ঔকার লিখতে হয়। তোমরা প্রথমে পেন্সিল দিয়ে এর উপরে হাত ঘুরাবে এবং খালি ঘরগুলো নিজে নিজে লিখে পূরণ করবে। এছাড়াও তোমরা তোমাদের বাংলা খাতায় ঔকার লিখবে এবং ঔকার দিয়ে নতুন নতুন শব্দ তৈরি করবে।